আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নাবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينحون عن المنكر وأولئك هم المفلحون আলেদি আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত 30তম বার্ষিক তাবলিগী ইজতেমার মোহতরাম সভাপতি, উপস্থিত ওলামায়ে কিরাম ও ফজলাই ইজাম, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত আহলে হাদিস আন্দোলনের নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট তাওহিদি জনতা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সাংবাদিক ভাইয়েরা ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সকলকে জানাই আন্তরিক সালাম ও অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব তা হল আল্লাহর পথে দাওয়াতের গুরুত্ব ও পদ্ধতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে একটি দল থাকা চাই যারা মানুষকে কল্যাণের দিকে, ভালো কাজের দিকে আহ্বান করবে ও অন্যায় থেকে নিষেধ করবে, বস্তুত তারাই হলো সফল কাম। আলে ইমরান, সূরা আলে ইমরান 104 নম্বর আয়াত। সম্মানিত দীনী ভাই, সর্বপ্রথম যে জিনিসটি আমাদের জানা প্রয়োজন তা হলো দাওয়াত শব্দটির অর্থ কি। দাওয়াত শব্দটি আরবি ভাষা থেকে নেওয়া হয়েছে, এটি মাসদার বা ক্রিয়ামূল যার অর্থ হচ্ছে ডাকা বা আহ্বান করা। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়াউমা ইয়াদউকুম ফাতাস্তাজিবুনা বিহামদিহি, সেদিন অর্থাৎ হাশরের দিন তিনি তোমাদেরকে আহ্বান করবেন, অতঃপর তোমরা তার প্রশংসা করতে করতে চলে আসবে। সূরা বানি ইসরাঈল 52 নম্বর আয়াত। অন্য স্থানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, উজিব ও দা ওয়া তদ্দায়ে ইজা দা আন, অর্থাৎ যখন আমাকে ডাকা হয় তখন আমি তার ডাকে সাড়া দিই। সূরা বাকারা 186 নম্বর আয়াত। সম্মানিত উপস্থিতি, অতএব আমরা বুঝতে পারলাম যে দাওয়াত শব্দের আবেদনিক অর্থ হল ডাকা বা আহ্বান করা। দাওয়াতের পারিভাষিক অর্থ সম্পর্কে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন, আদ-দাওয়াতু ইলাল্লাহ হিয়া আদ-দাওয়াতু ইলাল ঈমান বিহি ওয়া মা জাআত বিহি রাসূলুহু বিতাসদীকিহিম ফীমা আখবারু বিহি ওয়া তুআতিহিম ফীমা আমার। তিনি বলেন যে আল্লাহর দিকে দাওয়াত হচ্ছে আল্লাহর প্রতি ও তার রাসূলগণ যা নিয়ে এসেছেন তার প্রতি বিশ্বাস স্থাপন, তাঁরা যেসব বিষয়ে সংবাদ দিয়েছেন তা সত্য বলে স্বীকার করা এবং যেসব বিষয়ে আদেশ দিয়েছেন সেসব বিষয়ে তাদের আনুগত্য করার আহ্বান জানানোকেই দাওয়াত বলা হয়। সৌদি আরবের বিখ্যাত পণ্ডিত শেখ মোহাম্মদ বিন সোয়ালে আল উসাইমিন তিনিও বলছেন, হিয়া দাওয়াতু ইলা মাকারিমিল আখলাক ওয়া মুহাসিনিল আমাল ওয়া হিফজুল হুকুক ওয়া ইকামাতিল আদল বাইনান নাস কাযালিকা কামা ক্বাল। তিনি বলেন এটাই হচ্ছে উত্তম চরিত্র, সৎ আমল, হক সংরক্ষণ এবং প্রাপকের যথাযথ হক ও যথা উপযুক্ত মর্যাদা দানের মাধ্যমে মানুষের মধ্যে ইনসাফ বা ন্যায় নীতি প্রতিষ্ঠার দিকে আহ্বান জানানো, যাতে পূর্ণাঙ্গ তাওহীদ ও শরিয়াতের বিধিবিধান উন্নত ও প্রতিষ্ঠিত হয় এবং বাতিল আকিদা, জাহেলি নিয়মকানুন ও নিকৃষ্ট বিধানসমূহ দূরীভূত হয়। সম্মানিত দীনী ভাই, দাওয়াতের লক্ষ্য উদ্দেশ্য কী? দাওয়াতের লক্ষ্য উদ্দেশ্য হলো
মানুষকে অজ্ঞতা, বর্বরতা, মূর্খতা, অন্ধকারের জগৎ হতে তথা যাবতীয় প্রকার শিরক, বিদআত, খোরাফাত, জুলুম, অত্যাচার হতে সম্পূর্ণ মুখ ফিরিয়ে আল্লাহর পথে, আলোর পথে নিয়ে আসার নামই হচ্ছে দাওয়া। আর সেই আলোর পথ হলো পবিত্র কোরআন ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিস সহিহা, সহিহ হাদিসের পথ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরুজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ মুমিনদের একমাত্র অভিভাবক, তাদেরকে তিনি অন্ধকার হতে আলোর পথে বের করে এনেছেন। সূরা বাকারা 256 নম্বর আয়াত। এবার আসুন, বর্তমান বিশ্বে এই দাওয়াতটা কোন পর্যায়ে হবে, এটি এর হুকুমটা কি? বর্তমান বিশ্বে প্রাক ইসলামিক যুগের কথা আমরা সকলেই জানি, যে সামান্য কারণেই তারা মারামারি, কাটাকাটি, রাহাদানি, নির্যাতন, নিষ্পেষণ, অত্যাচার, যা আরবের আকাশে কালো মেঘের ছায়ের মতো ধারণ করেছিল। অনুরূপভাবে বর্তমান বিশ্বে যা চলছে তা অতীতের জাহেলিয়াতকে হার মানিয়ে দিয়েছে। তাই আমরা মনে করি, সঙ্গবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে দাওয়াতের দিনের কাজ করা আমাদের জন্য অত্যাবশ্যক বা জরুরি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, তার রাসূলকে সম্বোধন করে বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। হে রাসূল, তোমার প্রতিপালকের পক্ষ হতে যা নাজিল করা হয়েছে তা মানুষের কাছে পৌঁছে দাও, যদি তা না দাও তাহলে তুমি রিসালাত পৌঁছে দিলে না, অর্থাৎ রিসালাতের দায়িত্ব পালন করলে না। সূরা মায়েদা। এখন আছেন, এই দাওয়াত আপনি একা একই দিবেন না সাংগঠনিকভাবে দিবেন? সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন, এককভাবে দাওয়াত প্রদান করার চেয়ে সাংগঠনিকভাবে দাওয়াত দেওয়া সর্বাধিক কল্যাণকর। এককভাবে দাওয়াত প্রদান করাতে স্থায়ী কোনো ফলাফল পাওয়া যায় না, অপরদিকে সঙ্গবদ্ধ বা সাংগঠনিকভাবে দাওয়াতের মাধ্যমে স্থায়ী ফলাফল পাওয়া যায়। একটি হকপন্থী জামাত গঠিত হয় যাদের মাধ্যমে সামাজিক বিপ্লব সূচিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান রাআ মিনকুম মুনকারান ফালা ইউগাইরুহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবি লিসানিহি ফাইন লাম ইস্তাতি ফাবি কলবিহি ওয়া যালিকা আযাফুল ঈমান। রাওয়াহু মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো অন্যায় কাজ দেখলে প্রথমত তাকে হাত দ্বারা বাধা দিবে, তা যদি সম্ভব না হয় তাহলে তাকে জবান দ্বারা প্রতিহত করবে, তাও যদি সম্ভব না হয় তাহলে অন্তর দ্বারা সেটাকে ঘৃণা করবে। ওয়া যালিকা আযাফুল ঈমান, এটি হচ্ছে দুর্বলতম ঈমান। উল্লেখিত হাদিসে সংস্কারমূলক কার্যক্রম এককভাবে সম্ভব নয়, তাই সঙ্গবদ্ধ একটি হকপন্থী জামাতের প্রয়োজন। আর সেই জামাতটি হবে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ ও আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কর্মীরা। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলেছেন, ঐক্যবদ্ধভাবেই আপনাকে দাওয়াতের কাজ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মানিত্তাবানি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে সম্বোধন করে বলছেন, হে নবী, আপনি বলুন, এটাই আমার পথ, আমি এবং আমার অনুসারীগণ ডাকি আল্লাহর পথে জাগ্রত জ্ঞান সহকারে, সুস্পষ্ট দলিলের উপরে আমরা ডাক দিই। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলে দিচ্ছেন যে তুমি এই কথা বলে দাও, আমি এবং আমার অনুসারীরা ডাকি। এককভাবে দাওয়াত দেওয়ার কথা বলা হয়নি। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন, জামাতবদ্ধভাবেই সাংগঠনিকভাবেই দাওয়াতের কার্যক্রম পরিচালনা করতে হবে, এককভাবে নয়। বন্ধুগণ, মনে রাখবেন, কথা ও কলমের মাধ্যমে দাওয়াত একা একই দেওয়া সম্ভব, তাতে বহু মানুষের আকিদা ও আমলের পরিবর্তন হতে পারে, কিন্তু সমাজ সংস্কার ও সমাজ পরিবর্তনের কাজ জামাতবদ্ধ প্রচেষ্টা ছাড়া পশ্চিম কালেও সম্ভব নয়। অতএব জামাতবদ্ধ জীবনযাপন করে মাধ্যমে
তাওহীদের এই মর্মমানে যুগে যুগে রাসুল নবী এবং রাসুলরা পৌঁছে দিয়েছিলেন, সেই দাওয়াতই আমরা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আহলে হাদিস আন্দোলন, আহলে হাদিস মুভমেন্ট সারা বিশ্বে চলতেছে। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জামাতবদ্ধ জীবন যাপনের গুরুত্ব সম্পর্কে অনেকগুলো হাদিস বর্ণনা করেছেন। قال رسول الله صلى الله عليه وسلم امركم بخمس والله امرني بهن الله رسول صلى الله عليه وسلم বলছেন আমি তোমাদেরকে পাঁচটি বিষয়ের নির্দেশ দিচ্ছি, যে এই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নির্দেশ দিয়েছে। তার প্রথমটি হলো বিল জামাআতে, আই আলাইকুম বিল জামাআ, সঙ্গবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে জামাতবদ্ধভাবে জীবন যাপন করা লাজিম। দ্বিতীয় হচ্ছে ওয়াসামে, আমিরের কথা শ্রবণ করা, ওয়াতোয়াআতে এবং তার আনুগত্য করা, ওয়াল হিজরাতে হিজরত করা প্রয়োজন বোধে, ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করা, ওয়া ইন্নাহু মান খারাজা মিনাল জামাআতে কিদা শিবিন ফাকাদ খালা রিবকাতাল ইসলাম মিন উনুকিহি ইল্লা আন ইউরাজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জামাত থেকে এক বিঘত পরিমাণ বের হয়ে গেল, সে তার গলা থেকে ইসলামের রশিকে ছিন্ন করল যতক্ষণ পর্যন্ত পুনরায় আবার জামাতে ফিরে না আসে। সম্মানিত উপস্থিতি, যারা ঠনকো অজুহাতে জামাত থেকে বেরিয়ে যান তাদের কাছেই আমাদের এই নিবেদন, এই আরজ, যে আদি হাদিসটির প্রতি দৃষ্টি রেখে পৃথিবীর এই চাকচুক্য, পৃথিবীর এই ধন সম্পদকে লাথি মেরে এখনই ঐক্যবদ্ধভাবে আসুন। আমাদের দুয়ার উন্মুক্ত আছে, সে পথে আপনাদের খোলা আছে, সেই চেতনা সেই ঈমান নিয়ে আপনি এগিয়ে চলুন। অবশ্যই ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের মাধ্যমে এদেশে যাবতীয় কুসংস্কারকে দূর করা আমাদের জন্য সম্ভব। সুতরাং জামাতবদ্ধ বা সাংগঠনিকভাবেই দাওয়াতের কার্যক্রম পরিচালনা করতে হবে। এবার আসুন দাওয়াতদানের পদ্ধতিটা কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শিখিয়ে দিয়েছেন উদু ইলা সাবিল রব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। সূরা নাহল 125 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তুমি মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করো প্রজ্ঞা ও সুন্দর উপদেশের মাধ্যমে এবং তাদের সাথে বিতর্ক করো সুন্দর পন্থা। সম্মানিত দীনী ভাইরা, এই আয়াতের মাধ্যমে আমরা তিনটি পদ্ধতি পেয়েছি। প্রথম পদ্ধতি হলো বিল হিকমা, হিকমা তথা জ্ঞান, ইলিম, আর সেই জ্ঞান হলো পবিত্র কোরআন এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। এই জ্ঞানের মাধ্যমে আপনার এই দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আপনি কোন পথে থাকবেন, কোনো ইজমের দিকে, কোনো তরিকার দিকে, কোনো মজহাবের দিকে, কোনো প্রচলিত রাজনৈতিক অর্থনীতি সংগঠনের দিকে, না বরং মহান আল্লাহর একত্ববাদের দিকেই আপনাকে আহ্বান জানাতে হবে। যেমন বিখ্যাত সাহাবী মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামেনে প্রেরণের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নির্দেশ দিয়ে বললেন ইয়া মুয়াজ, হে মুয়াজ, ইন্নাকা তাআতি কওমান লি আহলাল কিতাব, তুমি এমন একটি সম্প্রদায়ের কাছে যাচ্ছ যারা আহলে কিতাব, ফাদউহুম ইলা শাহাদাতিন আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তুমি সর্বপ্রথম এই কালিমার দাওয়াত দিবে যে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ফা ইনহুম আতাউ লিযালিক, এটি যদি তারা মেনে নেয়, فَعَلِمْهُمْ أَنَّ اللَّهَ قَدْ فَرَضَ عَلَيْهِمْ خَمْسَ صَلَوَاتٍ فِي الْيَوْمِ وَاللَّيْلَةِ, তাহলে তুমি তাদেরকে পাঁচ দিনে রাতে পাঁচ সলাত ফরজ করা হয়েছে, এই সংবাদ তুমি তাদেরকে দিয়ে দাও। فَإِنْهُمْ أَطَاعُوا لِذَلِكَ, এটাও যদি তারা মেনে নেয়, فَعَلِمْهُمْ أَنَّ اللَّهَ قَدْ فَرَضَ صَدَقَةً تُؤْخَذُ مِنْ أَغْنِيَائِهِمْ فَتُرَدُّ عَلَى فُقَرَائِهِمْ, এটা যদি তারা মেনে নেয় তাহলে তাদেরকে বলো যাকাত ফরজ করা হয়েছে তাদের ধনীদের কাছ থেকে নিয়ে দরিদ্রদের মাঝে বণ্টন করে দেবে। ফা ইনহুম আতাউ লিযালিক, এটাও যদি তারা মেনে নেয়, ফা ইয়াকা ওয়া কারাইমা আমওয়ালিহিম ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম ফা ইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাবুন, রাওয়াহুল বুখারী।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এই নির্দেশ দিলেন যে তুমি তাদের উত্তম মালগুলো নেওয়া থেকে তুমি দূরে থাকবে এবং মাজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকবে, কারণ মাজলুমের বদদোয়া এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না, সরাসরি মাজলুমের বদদোয়া কবুল হয়ে যায়। সহিহ বুখারীর 7372 নম্বর হাদিস। সম্মানিত দীনী ভাইয়েরা, দ্বিতীয় বলা হয়েছে ওয়াল মাউইজাতিল হাসানা, উত্তম উপদেশ দেওয়া। এর দৃষ্টান্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতের 23 বৎসর জীবনেতে সব জায়গাতেই পাবেন এই উত্তম দৃষ্টান্ত। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন, একজন দেহাতি গ্রাম্য লোক এসে মসজিদের এক পার্শ্বে প্রস্রাব করে দিলেন। লোকেরা ক্ষিপ্ত হয়ে গেল, রাগান্বিত হয়ে পড়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে থামিয়ে দিলেন, বললেন বালতিতে করে পানি নিয়ে এসো। বালতিতে পানি নিয়ে এসে মসজিদ পরিষ্কার করে দিলেন। এবার সুন্দরভাবে ওই দেহাতি লোকটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন এবং বললেন ইন্না হাযিহিল মাসাজিদ লা ইয়াসলুহু ফীহা শাইউন মিনাল আযা, জেনে রাখো এটি একটি মসজিদ বাবা, এখানে কোনো প্রকার কষ্টদায়ক বস্তু নিক্ষেপ করা ফেলা ঠিক নয় বা প্রসব করা ঠিক নয়। সুন্দরভাবে বুঝিয়ে দিলেন এবং বললেন ইন্নামা হিয়াল সালাতে ও কিরাআতিল কুরআন, এটি হচ্ছে সালাত আদায়ের জন্য, কুরআন তেলাওয়াতের জন্য, তাসবিহ তাহলিলের জন্য, জিকির আজকারের জন্য বাবা এই জায়গাটা। লোকটি চলে যাচ্ছেন, আহলে ইলমদের কতিপয় বলছেন, নকল করেছেন তার কথাটাকে, যে সে বলছে যে হে আল্লাহ তুমি আমার পরে রহম করো এবং মুহাম্মদের পরে রহম করো, ওয়ালা তারহাম মা'ানা আহাদান, এবং আমাদের সাথে যারা কেউ ছিল তাদের প্রতি তুমি দয়া করিও না। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে উসওয়ায়ে হাসানা, উত্তম যে উপদেশ দিয়েছিলেন, যার ফলশ্রুতিতে একজন অশিক্ষিত বর্বর মানুষও তার হৃদয়কে জয় করতে সক্ষম হয়েছিলেন। অতএব আহলে হাদিস আন্দোলনের প্রত্যেকটি দায়ীকে এই বিষয়টি খেয়াল রাখতে হবে। তৃতীয় হচ্ছে সুন্দর পন্থায় তর্ক করা, ওয়া জাদিল হুম বিল্লাতি হিয়া আহসান, সুন্দর পন্থায় তর্ক করা মানে তর্ক বিতর্ক করা মানে কাউকে গালিগালাজ করে দিবেন, কোনো বিদাতি কোনো মুশরিককে আপনি সরাসরি গালি দিতে পারেন না, তার সঙ্গে আপনার প্রজ্ঞা দিয়ে হিকমাত দিয়ে তর্ক বিতর্ক করবেন, জ্ঞান গরিমা দিয়ে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের হিকমাত তার সামনে পেশ করে দিয়ে আপনি কী করবেন, তার সঙ্গে আপনি তর্ক বিতর্ক করবেন, অনর্থক গালিগালাজ করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুতের 46 নম্বর আয়াতে বলছেন ওয়ালা তুজাদিলু আহলাল কিতাব ইল্লা বিল্লাতি হিয়া আহসান, তোমরা আহলে কিতাবদের সঙ্গে উত্তম পন্থায় কী করো, তর্ক বিতর্ক করো। সম্মানিত দীনী ভাইরা, আল্লাহর পথের দাওয়াতের গুরুত্ব অপরিসীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওমান আহসানু কাওলান মিম্মান দাআ ইলা আল্লাহ ওয়া আমিলা সালিহান وقال انني من المسلمين ولا تستبي الحسنه ولا السيئه ادفع بالتي هي احسن فاذا الذي بينك وبينه عداوه كانه ولي حميم সূরা সাজদা 33 এবং 34 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে যে আল্লাহর পথে দাওয়াত দেয়, সৎ আমল করে এবং বলে যে আমি নিশ্চয় আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। যেন এখন সৎকর্ম ও অসৎকর্ম কখনোই সমান নয়, প্রতি উত্তর নম্রভাবে দাও, দেখবে তোমার শত্রুরাও অন্তরঙ্গ বন্ধুত্বে পরিণত হয়েছে। এ আয়াতের দাওয়াতের গুরুত্ব ফুটে উঠেছে, এর ফলে পারস্পরিক শত্রুতা দূরীভূত হয় এবং বন্ধুত্ব ফিরে আসে, একে অপরের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও ভালোবাসা সৃষ্টি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান দাআ ইলা হুদা কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরিন মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইয়্যা রাওহু মুসলিম, যে ব্যক্তি হেদায়েতের দিকে আহ্বান করবে তার জন্য অনুসারী ব্যক্তিদের সমপরিমাণ নেকি রয়েছে, কিন্তু তাদের নেকি থেকে বিন্দু পরিমাণ কম করা হবে না। সম্মানিত দায়ী ভাইরা, যারা দায়ী ইলাল্লাহ আল্লাহর পথে আহ্বান করেন, আপনাদের কিছু গুণাবলী থাকা প্রয়োজন। তার প্রথম গুণটি হচ্ছে আল ইখলাস ফিল্লাহ, আল্লাহর অস্তেই আপনি কাজ করবেন। আয়াকুনা মুখলিসান লিল্লাহি আজ্জা ওয়াজাল, আল্লাহর অস্তেই আল্লাহর রেজামান্দির জন্যই আল্লাহর খুশির জন্যই মানুষকে আহ্বান করবেন।
কোনো মানুষকে দেখানোর জন্য নয়, শোনানোর জন্য নয়, অথবা কোনো প্রশংসা করার জন্য নয়। দ্বিতীয় গুণ অর্জন করতে হবে, আন তাকুনা আলা বাইয়িনাতিন ফি দাওয়াতিকা আই আলা ইলমিন লা তাকুনু জাহিলান বিমা তাদু ইলাই কুল হাযিহি সাবিলি আদু ইলাল্লাহি আলা বাসীরাতিন। এটা মনে রাখতে হবে, আপনি যেদিকে আহ্বান করবেন সে বিষয়ে আপনার পূর্ণাঙ্গ জ্ঞান থাকতে হবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে। অজ্ঞতা বশত কোনো দিকে আপনি দাওয়াত প্রদান করবেন না। আরেকটি বৈশিষ্ট্য অর্জন করা প্রয়োজন, সেটি হচ্ছে আপনার আচরণ হবে নম্র এবং ভদ্র। অর্থাৎ আপনার নম্রতা এবং ভদ্রতা, এই আচরণগত দিকটাকে আপনার ঠিক করতে হবে। কিন্তু আর আপনার ভাষা হবে সহজ সরল মার্জিত। এ ব্যাপারে মনে রাখতে হবে, ফি কিসসাতে মূসা ওয়া হারুন, যখন ফেরাউন আলাইহিসসালাত ফেরাউন যখন আপনার উদ্ধত হলো, সীমালঙ্ঘন করে বসল, তখন মূসা এবং হারুন উভয়কে আল্লাহ বললেন যে যাও, ফেরাউন সীমালঙ্ঘন করছে, তাদের কাছে তোমরা দুই ভাই যাও, এবং যে যে দাওয়াতটা পেশ করো সে কীভাবে, ফাকুলা লাহু কাউলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু ওয়া ইয়াখশা, সূরা তোহা 44 নম্বর আয়াত। তোমরা তার সাথে নম্রভাবে কথা বলবে, হয়তো সে উপদেশ গ্রহণ করবে, না হয় ভয় পাবে। আরেকটি গুণ অর্জন করা দরকার, তা হলো কাজে কথায় ও কাজে মিল থাকতে হবে। একজন দায়ীর কথা এবং কাজে মিল থাকা অত্যাবশ্যক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাক্তান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, হে মুমিনগণ, তোমরা এমন কথা কেন বলো যা নিজেরা করো না, অথবা যা করো না তা আল্লাহর দৃষ্টিতে অতিশয় অসন্তোষজনক বা ঘৃণিত। সূরা সফ 2 নম্বর এবং 3 নম্বর আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাঈ ইলাল্লাহদের, আল্লাহর দিকে যারা আমরা আহ্বান করি তাদের ভয়াবহতার চিত্র প্রস্ফুটিত হয়েছে একটি হাদিসের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মিরাজে নিয়ে যাওয়া হয়, তিনি বললেন যে আমি কতগুলো লোককে দেখলাম যারা আগুনের কেচি দ্বারা তাদের ঠুটকে কেটে দেওয়া হচ্ছে। আমি বললাম, মান হাউলাই ইয়া জিবরিল, হে জিবরিল এরা কারা? তখন জিবরিল বললেন, আল খোতাবাউ মিন উম্মাতিকা, আপনার উম্মাতের এই বড় বড় বক্তাগুলো, আল্লাযীনা ইয়ামুরুনা আন-নাস বিল বিররে, যারা মানুষদেরকে ভালো কথার দিকে ডাকতো, ও ইয়ানসাউনা আনফুসাহুম, আর নিজেরা সেটা করতো না, নিজেরা ভুলে থাকতো, ওই ওহুম ইয়াতলুনাল কিতাবা, তারা আল্লাহর কিতাব পড়তো, আফালা ইয়াকিলুন, কিন্তু তারা নিজেরা সেগুলো চর্চা করতো না, অনুশীলন করতো না। সম্মানিত দীনী ভাইরা, মনে রাখতে হবে যে আমরা আল্লাহর পথে এই দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছি। এই জন্য প্রথমত আহলে হাদিস আন্দোলনের প্রতিটি কর্মীকে আদর্শ হতে হবে, যে আদর্শ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যেভাবে তৈরি করেছিলেন, ওইভাবেই আমাদের প্রতিটি আহলে হাদিস কর্মীকে তৈরি করতে হবে, যার ফলে বাংলাদেশের বাংলাদেশ থেকে শিরক এবং বিদআতের এই মহাঘাতক থেকে উদ্ধার করা আহলে হাদিস মুভমেন্টের দ্বারাই সম্ভব বলে আমি মনে করি। সম্মানিত সুধী মণ্ডলী, আসুন আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আমাদের জীবন গড়ি আহলে হাদিস আন্দোলনকে এগিয়ে নিয়ে যাই। দেশের প্রতিটি প্রান্তে আমরা এই আহলে হাদিসের আন্দোলনের কথা পৌঁছে দিই। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। ওয়া আকুলু কাউলি হাজা, আস্তাগফিরুল্লাহ লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।